মহাজোট শরীকদের 7টি আসনে ছাড় আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের তালিকা আজ পাঠানো হবে ইসিতে নির্বাচনের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার আশাবাদ 206 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বাকি 94 আসনের ঘোষণা আজ মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ চলমান উন্নয়ন প্রকল্প শেষ করতে চাইলে আবারও নৌকায় ভোট দেবে জনগণ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে সাবেক 307 আমলার সংহতি নায়ক দুর্নীতির তে বেগম জিয়া ও তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট এফবিআই ও কানাডিয়ান পুলিশের সই করা নথি প্রকাশ এবং লন্ডনে তারেকের সঙ্গে আইএসআই এর বৈঠকের খবর দিল ভারতীয় গণমাধ্যম নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা রুখতে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষকদের দেখছিলেন শিরোনাম বাংলা সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দলগুলোকে 7টি আসন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া 17টি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করে তাদের হাতেও মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় আজ নির্বাচন কমিশনে যাবে চূড়ান্ত মনোনয়নের তালিকা শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাঝভান্ডারীকে মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে মহাজোটের শরিক দলগুলোকে মনোনয়নের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ আলোচনার মাধ্যমে মহাজোটের কাছ থেকে জাসদ ইনু পেয়েছে 3টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে 5টি তরিকত ফেডারেশন 2টি জাসদ আম্বিয়া 1টি যুক্তফ্রন্ট 3টি বিকল্প ধারা 3টি জেপি মঞ্জু 2টি এবং জাতীয় পার্টি পেয়েছে 40 থেকে 42টি আসন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে বিজয় আনতে কাজ করা হবে বলে জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার শান্তি এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমরা মনে করি এর চাইতে বেশি সমঝোতা করবার জায়গা আমাদের ছিল না তবে যেহেতু আমাদের প্রার্থীরা অনেক জায়গায় আছে তারা নির্বাচন করতে পারবে এবং সেখানেও এক ধরনের সমঝোতা কাজ করবে পরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে তাদের আসন চূড়ান্ত করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের যেসব আসনে 2জন করে প্রার্থী ছিল সেখানেও 1জন করে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি শেষ সময় পর্যন্ত কোথাও কোথাও প্রার্থী পরিবর্তন হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের 55-60 এটা বাদ দিয়ে বাকিটা আওয়ামী লীগের সেটা ঠিক আছে আসন ভাগাভাগির নামে বানরের পিঠাভাগ করছি আমরা উইনেবল এন্ড ইলেক্টেবল দেখে পাচ্ছি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টকে পরাজিত করে বেশিরভাগ আসনেই আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি সাম্প্রদায়িক অশুভ শক্তি ঐক্যফ্রন্টকে পরাজিত করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার মহাজোট বিপুল ভোটে বেশিরভাগ আসনে বিজয়ী আগামীকাল শনিবার আওয়ামী লীগের 300 আসনে মনোনয়নের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান ওবায়দুল কাদের রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা 206টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আসনগুলো চূড়ান্ত করে আজ বাকি 94 আসনের তালিকা প্রকাশ করা হবে আন্দোলনের অংশ হিসেবে সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে নির্বাচনে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব আসন ভিত্তিক চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 300-র মধ্যে 206টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি 206 জনের নাম ঘোষণা করতে যাচ্ছি নির্বাচন কমিশন ও আদালতে কয়েকটি আসনের অ্যাপিল প্রক্রিয়াধীন থাকার পাশাপাশি 20 দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির কিছু আসনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত না হয় শনিবার বাকি 94টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি চট্টগ্রাম 10 আব্দুল্লাহ নোমান
একমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে একাধিক দুইটি আসন কুমিল্লা এক ও কুমিল্লা দুই থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নোয়াখালী পাঁচ আসনে ব্যারিস্টার মওদুদ আহমদ, নরসিংদী দুই আসনে ডক্টর আব্দুল ময়িন খান, ঢাকা আট আসনে মির্জা আব্বাস ও ঢাকা তিন আসনে গয়েশ্বরচন্দ্র রায়কে মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তবে দণ্ডিত থাকায় ঢাকা দুই থেকে আমানুল্লাহ আমানের পরিবর্তে তার ছেলে ইরফান আমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে ভূমিকা রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। শান্তিময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই নির্বাচনে শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা অংশ নিচ্ছি, কোন রকমের মতদ্বৈততা মতবিরোধ যেন না থাকে, নির্বাচনকে একটি আন্দোলনের অংশ হিসেবে নিয়েই এখানে বিজয় অর্জনের জন্যই আমাদেরকে চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে। মনোনয়ন চূড়ান্ত হওয়ায় খুশি প্রার্থীরা, ভোটের লড়াইয়ে জয়লাভ করে দলীয় মূল্যায়নের প্রতিদান দিতে চান তারা। সারা জীবনে আমি এই দলটাই করেছি, দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, দল মূল্যায়ন করেছে, আমি অত্যন্ত নিজের কাছে ভালো লাগতেছে। আমার নির্বাচনী এলাকার জনগণ সেদিন ধানের শীষের প্রতীকে রায় দিয়ে এর আস্থার জবাবটা দেবেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করে ইনশাআল্লাহ এই সিটটি আমরা আমাদের নেত্রীকে, আমাদের দলকে এবং জাতীয় ঐক্যফ্রন্টকে উপহার দেব। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে গুলশান কার্যালয়ে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলের মনোনয়ন না পেয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা অভিযোগ করে বলেন, শুধু মনোনয়ন বাণিজ্যের কারণেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন অনেক ত্যাগী নেতা। দলের হাইকমান্ডের প্রতি আবারও মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। এ সময় তারা মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য করে তার বঞ্চিত করা হয়েছে আর কি। কিছু কিছু সুবিধাভোগী লোক অর্থের বিনিময়ে আপনার নির্বাচন নমিনেশন ফরম বাণিজ্যের বিনিময়ে এই কাজটা করেছেন। দীর্ঘ 30-35 বছর রাজনীতি করে যদি নমিনেশন না পায়, কেউ হঠাৎ করে এসে নির্বাহী কমিটির মেম্বার হয়ে যদি নমিনেশন নিয়ে যায় টাকার জোরে, সামনে বিএনপি রাজনীতি কতটুকু চলে সেটা আমাদের বোধগম্য হয় না। মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ শেষ দিনের আপিল শুনানি হবে। আজকের কার্যতালিকা রয়েছে আরও 232টি আবেদন। এর আগে গতকাল দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 150 জনের আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 84 জন, বাতিল হয়েছে 59 জনের। মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনেও নির্বাচন ভবনে সংক্ষুব্ধ প্রার্থী ও আইনজীবীদের ভিড়। শুক্রবার সকাল 10টার পরপরই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুরু হয় আপিল নিষ্পত্তি। দ্বিতীয় দিনের কার্যতালিকায় ছিল 161 থেকে 310 ক্রমিক পর্যন্ত আপিল শুনানি। শুনানিতে প্রার্থিতা ফেরত পায়নি জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও ড্যাব নেতা ডাক্তার জাহিদ সহ অনেকেই। রুহুল আমিন হাওলাদার সাহেবের আপিল এখানে শুনানি করে এখন কমিশন এটাকে নামঞ্জুর করেছে। হলফনামায় দেখা যায় ভুল থাকলে সেটা সংশোধনযোগ্য না, পরিষ্কার লেখা আছে, সেটাও কিন্তু সংশোধন হচ্ছে, আগে থেকেই ঠিক করা কি রায় হবে আমরা উচ্চ আদালতে যাব। অন্যদিকে ফ্রন্ট প্রার্থী এজাকি ব্রিয়া ও জাপা প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা সহ অনেকের প্রার্থিতা টিকে যায় আপিল শুনানিতে। আইনের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটুকু আমি পেয়েছি। এজাকি ব্রিয়া সাহেবের সেখান থেকে রিফিউজ করেছিল, নমিনেশন রিজেক্ট করেছিল, এখানে ওনারা এলাউ করেছেন, এটা ক্রেডিট কার্ডের ফিসের ব্যাপার ছিল, উনি কোনো সময় ক্রেডিট কার্ড ইউজ করেনই নাই। সমাধানে আসতে না পারায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও আফরোজা আব্বাসের আপিল শুনানি স্থগিত রাখা হয়। এছাড়া বৈধ প্রার্থিতার বিরুদ্ধেও আপিল করেছিলেন কেউ কেউ। এক্ষেত্রে বেশিরভাগ অভিযোগই বাতিল হয়ে প্রার্থিতা বহাল থাকে তাদের। বিএনপি এবং আরেকজন দুই প্রার্থী এসে এখানে আপিল করেছিলেন, মূলত ট্রায়াল কোর্টের জাজমেন্টে আমাকে কনভিক্ট করা হয়েছিল, 13 বছর সাজা দেওয়া হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেই মামলায় আমি খালাস পেয়েছি। আমার প্রতিপক্ষ আনওয়ান্টেড কতগুলো কজ নিয়ে আপিল দায়ের করেছে এবং নির্বাচন কমিশন আপিল
নামঞ্জুর করেছেন। এর আগে প্রথম দিন 160 জনের আপিল নিষ্পত্তি শেষে 81 জন প্রার্থীতা ফিরে পান। এর মধ্যে বিএনপির 32 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে ভরা মৌসুমেও ফাঁকা কক্সবাজার সমুদ্র সৈকত, আসন্ন নির্বাচনী কারণ বলছেন ব্যবসায়ীরা, কাঙ্ক্ষিত পর্যটক সমাগম না হওয়ায় হতাশা। বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশে আবার পিছিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চাইলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। গতকাল সন্ধ্যায় গণভবনে মুক্তিযুদ্ধের সপক্ষে 300+ সাবেক আমলা সংহতি জানাতে এলে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক অপমান সয়েও রাজনৈতিক দলগুলোর আহ্বানে আবার সংলাপ করেছে আওয়ামী লীগ, ভোট কারচুপির রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের সপক্ষে সংহতি জানাতে গণভবনে আসেন 307 জন সাবেক আমলা। এদের মধ্যে ছিলেন সাবেক মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব সহ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা। ছিলেন সাবেক কূটনীতিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, পুলিশ এবং কৃষি ক্যাডারের সাবেক কর্মকর্তারা। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে মত বিনিময় করেন তারা। অবহেলিত ছিলাম। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপি শাসনামলের অনিয়ম এবং দুঃশাসনের চিত্র তুলে ধরেন। বলেন, ক্ষমতার পালা বদলে প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্যাতন করেছিল তৎকালীন সরকার। কেয়ারটেকার সিস্টেম ছিল, আমি আমার রেজিগনেশন আগে প্রেসিডেন্টকে দিয়ে দিয়েছিলাম এবং তারপর আমরা শপথ অনুষ্ঠানে গেলাম, ওখান থেকে ফিরে আসতে পারলাম না। সাথে সাথে খবর এলো যে 13 জন সচিবকে ওএসডি করে রাখা হয়েছে। অনেকে এমনও ছিল যে তার অফিস থেকে যে সে বঙ্গভবনে গেছে, তারপরে যে বঙ্গভবন থেকে তার অফিসে ফিরে যাবে নিজের জিনিসপত্র নিতে, সেটাও করতে দেয়নি। শেখ হাসিনা বলেন, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং এ লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে তার সরকার। অনেক অপমান, অনেক কিছু সহ্য করার পরেও যখন আমাদের অন্যান্য দলগুলি চাইলো যে আমার সঙ্গে ডায়লগ করবে, আমি কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেলাম এবং দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সকলের সঙ্গে আলোচনা করেছি। কারণ আমার একটাই কথা ছিল যে ঠিক আছে, সকলে মিলে নির্বাচনে অংশগ্রহণ করেন, নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে এবং সেখানে আমাদের এই নিয়ত নাই যে ভোট কেড়ে নিয়ে আমরা জিতবো। জনগণের জন্য কাজ করেছি, জনগণ যদি খুশি হয়ে ভোট দেয় আছে, ক্ষমতা না দিলে নাই। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন থেমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। যারা বাংলাদেশ এগিয়ে যাক চায় না, বাংলাদেশের মানুষ ভালো থাক সেটা চায় না, তারা করবে কেন? কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই, আর করতে চাই বলেই সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে সাবেকে আমলাদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু কাজ করলেই যে মানুষ ভোট দেবে তা কিন্তু না, মানুষকে কিন্তু স্মরণ করে দিতে হয়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নাইকো দুর্নীতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সংশ্লিষ্টতা পরিষ্কার বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজাজ্জা। শুক্রবার নিজের ফেসবুক পেজে মার্কিন তদন্ত সংস্থা FBI ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সই করা নথিসহ একটি পোস্ট দেন তিনি। পোস্টে সজীব অজাজ্জা লিখেছেন, যুক্তরাষ্ট্রের FBI ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছে যা আমাদের দেশের আদালতে ইতিমধ্যে ফাইল করা হয়েছে। তাদের বক্তব্য থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নাইকো দুর্নীতিতে সংশ্লিষ্টতা পরিষ্কার। 2007 সালে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধের পর 2008 সালের জানুয়ারিতে নাইকো দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেন FBI এর আন্তর্জাতিক অর্থ পাচার ও সম্পদ উদ্ধার বিশেষজ্ঞ এজেন্ট ডেবরা লাপ্রেভোতে গ্রিফিতে। লন্ডনে তারেকের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বৈঠকের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের গণমাধ্যম টাইমস অফ আসাম বলছে, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠায় তৎপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এদিকে নির্বাচন কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে জামায়াত বিএনপির এমন তৎপরতা রুখতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে জামায়াত বিএনপির তৎপরতা নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আসামের গণমাধ্যম টাইমস অফ আসাম।
প্রতিবেদনে জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠায় পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই তৎপর বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিএনপি জামায়াত জোটকে সমর্থন দিতে মার্কিন সিনেট ও কংগ্রেসেও আইএসআই নিয়মিত যোগাযোগ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে জামায়াত বিএনপির এমন তৎপরতা রুখতে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। নির্বাচন কমিশনকে অত্যন্ত শক্তিশালীভাবে এটি মনিটর করতে হবে, যাতে বিদেশি কোনো অর্থ এই নির্বাচনের ব্যাপারে কোনো অর্থ যেন কোনো দলকেই যেন কেউ দিতে না পারে। যে ধরনের তৎপরতার খবর বের হচ্ছে, এই ধরনের তৎপরতা বাংলাদেশে চালাতে পারে না। সুতরাং আমাদের নির্বাচন কমিশনের কাজ হবে এই তৎপরতা যাতে তারা চালাতে না পারে তার জন্য আইনগত শক্তিশালী পদক্ষেপ নেওয়া। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডনে অবস্থানরত জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে আইএসআই এর বৈঠকের কথাও উল্লেখ করেছে টাইমস অফ আসাম। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, জামায়াত বিএনপি ক্ষমতা এলে আবারও জঙ্গিবাদের উত্থান হবে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিও। যদি পাকিস্তান সফল হয় এবং এই নির্বাচনে যদি জামাত বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন যা আছে তাদেরকে সব ধরনের সমর্থন, অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। আর বাংলাদেশের জঙ্গিদের যে তৎপরতা আমরা দেখেছি, সেই তৎপরতাও তারা অর্থ এবং অন্যান্য সমর্থন তারা দিবে। নির্বাচনকে ঘিরে জামায়াত বিএনপির তৎপরতার বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান এই নিরাপত্তা বিশ্লেষক। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চুরমার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের মৃত্যু। পর্যটনের ভরা মৌসুমে ফাঁকা কক্সবাজারের সমুদ্র সৈকত। ব্যবসায়ীরা বলছেন, আসন্ন নির্বাচনের কারণেই এই অবস্থা। ব্যস্ততা নেই 400+ হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পর্যটকের সমাগম না হওয়ায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাদিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ডিসেম্বরেই শুরু হয় পর্যটন মৌসুম। প্রতিবছর এ সময় ঢল নামে পর্যটকের, যার প্রতীক্ষায় অপেক্ষা করেন সৈকত এলাকার ব্যবসায়ীরা। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন, জাতীয় নির্বাচন সামনে, তাই দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। ফলে সৈকত এলাকার ফটোগ্রাফার, কিটকট ব্যবসায়ী ও বার্মিজ দোকানিরা বেকার সময় পার করছেন। ডিসেম্বর মাসে টাকা ইনকাম করতে পারতেছি না, লোকজন নাই, এটার কারণে। গত বছর আমরা মনে করেন 2000-3000 টাকা করে মনে হয় কামাইছি, এখন কিন্তু মনে হয় ব্যবসা নেই। সামনে নির্বাচনের পরে পর্যটক না আসে তাহলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় আমরা দেখতেছি না। একই অবস্থা 400+ হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে নেই কোনো ব্যস্ততা। তাদের দাবি, রুম বুকিং দিয়েও অনেকেই তা বাতিল করছে। এবার আসানুরূপ পর্যটক আমরা পাচ্ছি না, আর বেশ কিছু রিজার্ভেশন ক্যান্সেলেশনও পাচ্ছি, আসানুরূপ রিজার্ভেশনও পাচ্ছি না এই মৌসুমে। হোটেল ইন্ডাস্ট্রিতে এখানে আমরা ছাড়াও অন্যান্য যারা আছে তাদের বিজনেসেও একটু আমার মনে হচ্ছে যে রিজার্ভেশনটা কম হচ্ছে। তবে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলছেন, নির্বাচনের পর যদি পর্যটকের সমাগম ঘটে তাহলে এখানকার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। সুষ্ঠু নির্বাচন যদি সুসম্পন্ন হয়, তারপর যে কয়টা মাস আমাদের পর্যটনের জন্য পিক টাইম হিসেবে থাকবে, ওই সময়টুকুতে আমরা আশা করছি আমাদের এই যে এই মাসের যে ঘাটতি, সেই ঘাটতিটুকু আমরা পূরণ করে নিতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, গেল বছরগুলোতে পর্যটন মৌসুমে প্রতিদিন কক্সবাজারে 250,000+ পর্যটকের সমাগম ঘটে, কিন্তু এখন প্রতিদিন 5,000 পর্যটকও আসছেন না। সময় সংবাদ, কক্সবাজার। নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক সহ তিনজন নিহত হয়েছেন। ধামরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে রয়্যাল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেকের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। আহত 28 জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই যাত্রী ও বাস চালক মারা যান। এদিকে বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় মোটরসাইকেলকে পেছন থেকে বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে সাভার গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের মৃত্যু হয়।
স্বাস্থ্যসেবা বাড়াতে ফেনী জেলা সদর হাসপাতালের শয্যা সংখ্যা 250 উন্নীত করা হয়েছে। সংযুক্ত করা হয় সর্বাধুনিক প্রযুক্তির প্যাথোলজি ল্যাব সহ 4টি অপারেশন থিয়েটার। এছাড়া 20 শয্যার আইসিইউ এবং সিসিইউ সংযুক্ত করা সহ বেশ কয়েকটি প্রজেক্টের কাজ চলমান রয়েছে। বাড়ানো হয়েছে চিকিৎসক সেবক ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা। 2015 সালে এই সেবা কার্যক্রম বৃদ্ধির পর প্রতিদিন গড়ে 1500 রোগী সেবা গ্রহণ করছেন। সরকারি হাসপাতাল আন্ডাজে সেবাটা পাইতেছি, বেসরকারি হাসপাতাল আন্ডার টাকা পয়সা দিয়ে সেবাটা হয়নি। আগে আমরা মানে হাসপাতালে সিট পাইতাম না, এখন বর্তমানে সিট পাওয়া যায়। আগে এখানে এক্সরে ইসিজি আসলে আমরা পাই নাই, কিন্তু এখন গেলে ওগুলো পাইতেছি। ডাক্তাররা আসি সব সময় দেখতে আসে, সিস্টারেরা আর টাইমে টাইমে দিয়ে ওষুধদের সেগুলো আয় চেক করে যায়। আশেপাশের জেলা সমূহ থেকে আমরা আসি, এর পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাইতেছি। এখন ডাক্তার অনেক বেশি, সেবা বেশি, আমাদের সুযোগ সুবিধা অনেক বেশি। বাইরে যে পরিমাণ 500-1000 টাকা টেস্টের মূল্যগুলো নিচ্ছে, এখানে 150-200 টাকার মধ্যেই সেগুলো পাওয়া যাচ্ছে। নিরাপত্তা পাচ্ছে, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। দেখছেন বাংলা সময়। আজ ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও চাঁদপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে হানাদারদের পরাজিত করেন মুক্তিযোদ্ধারা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের পতাকা ওড়ায় মুক্তিকামী জনতা। 1971 সালের এদিন আখাউড়া শত্রুমুক্ত হওয়ার পর মুক্তি ও মিত্রবাহিনী যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে অগ্রসর হয়। কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানায় সর্বস্তরের মানুষ। একাত্তরের 26 এপ্রিল পটুয়াখালীর কালিকাপুরে বিমান হামলা চালায় হানাদার বাহিনী। এতে 18 নিরীহ বাঙালি শহীদ হন। একই দিন পানপট্টি এলাকায় গুলি করে অর্ধশত গ্রামবাসীকে হত্যা করা হয়। এরপর পটুয়াখালীতে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 8ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় দেশের দক্ষিণের এই জেলা। 71-এর এদিন বাংলার দামাল ছেলেরা একের পর এক সফল অপারেশনের মাধ্যমে চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও মাদারীপুরের কালকিনি সহ দেশের বিভিন্ন স্থান শত্রুমুক্ত করেন। বাংলা সভার শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাজোট শরিকদের 7টি আসনে ছাড় আওয়ামী লীগের। চূড়ান্ত মনোনয়নের তালিকা আজ পাঠানো হবে ইসিতে। নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিতে পরাজিত করার আশাবাদ। 206 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। বাকি 94 আসনের ঘোষণা আজ। মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ। চলমান উন্নয়ন প্রকল্প শেষ করতে চাইলে আবারও নৌকায় ভোট দেবে জনগণ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে সাবেক 307 হামলার সংহতি। নাইকো দুর্নীতিতে বেগম জিয়া ও তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট। এফবিআই ও কানাডিয়ান পুলিশের সই করা নথি প্রকাশ। এবং লন্ডনে তারেকের সঙ্গে আইএসআই এর বৈঠকের খবর দিল ভারতীয় গণমাধ্যম। নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা রুখতে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষকদের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।